সরিলাম তো নিয়ে দিলাম। তো আজকেও আমরা একটু নতুন পুরো সম্পূর্ণ নতুন জায়গায় চলে এসেছি। তো জায়গাটা একটু দেখিয়ে দেওয়া যাক। আর জায়গাটা গিয়ে খুবই সুন্দর জায়গা। তো জায়গাটার মধ্যে অনেক কিছু আছে, সেগুলো তোমার দেখানো হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতেই পাচ্ছ পুকুরটার কথা যেটা বলছিলাম, একটা বিরাট পুকুর আছে, ওখানে যাওয়ার রাস্তা আছে, গিয়ে দেখাচ্ছি। আর কাজগুলো এরকম ভিডিওটা আর এখানে শুধু বন, ওই জন্য সবুজে সবুজ। এখানে মাটি ফেলে দেখতে পাচ্ছে, নতুন পোস্টার খুলেছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন পোস্টার ফুটেছে, কারেন্ট যাবে। দেখাবো সুপারি গাছে রয়েছে, এটা ঢালাই রাস্তা হতে চলেছে আমাদের এই পথে, এটা শ্মশানে যাওয়ার রাস্তা। আর এদিকে একটা বাগান রয়েছে দেখতে পাচ্ছ, শাল গাছ শাল গাছ রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের চন্দ্রগড়ের আড্ডা, সব রকমের সাপ পেয়ে যেতে পারো, দিয়ে ধরতে চাই এখানে চলে এসে, এখানে বিশাল সাপ পায়। এই একটা পোস্টার ফুটেছে, আবার তো এখন লাইন দেওয়া হয়নি। আর এখন খুবই রোদ যাচ্ছে এখন এই সাইড। আর এই বাগানে রয়েছে সাইড দেখতে পাচ্ছ, এখানে একটা খেজুর গাছ রয়েছে, প্রচুর খেজুর গাছ। আমাদের দেখানোর চেষ্টা করবো খেজুর গাছটা, এই যে প্রচুর খেজুর হয়। আর রাস্তা আপাতত এটা ঢালাই রাস্তা হবে, এই সরু আছে, মাটি ফেলা হবে। এই তো অনেক নতুন পোস্টার ফুটেছে। আর খুবই রোদ এখন, এখন প্রায় বাজে তিনটের মতো। আর এইদিকেও বাগান আছে, তোমাদের দিকে দেখাবো। সামনে একটা পোস্টার ফুটেছে নতুন, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাবো আপেল গাছ পরে নেক্সট টাইম। আর একটা সাইডে বাগান রয়েছে, এখানে একটা পুকুর রয়েছে, পুকুর রয়েছে, পুকুরটা তোমার দেখার চেষ্টা করো দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ কৃষক দেখাচ্ছে, কৃষক হয়েছে শুনতে পাচ্ছ, পাতা হচ্ছে একটি ধরনের বিশাল গাছ হতে পারে। আর দেখতে পাচ্ছ গাছগুলো এখানে শুধু সবুজ সবুজ, শুধু জঙ্গল টাইপের। আর এদিকে দেখতে পাচ্ছ, আর সামনে শীতলা পুজো হচ্ছে, তোমাদের নাইটে দেখানোর চেষ্টা করবো, আজকে ধামাকা আছে সেখানে। আর যদি শ্যুট করে আনতে পারি তোমাদের নেক্সট টাইম ভিডিও দেখাতে পারবো। আর একটা বৃহস্পতিবারে ইন্টারেস্টিং জায়গায় যাবো, কাজমূল, তোমরা সবাই জানো, ঠিক আছে। সেখানে গিয়ে বুলা খাবে, সেখানে মজাদার, ঠিক আছে, সবই দেখাবো। এখানে ঝাউ গাছ আছে তোমাদের দেখাবো, ঢুকে ঝাউ গাছ আছে, ঠিক আছে। এখানেও সাপ খুব প্রচুর। আর এই পুকুরটা বিশাল আগে মাছ থাকতো, এখন চাষবাস করে না, শুধু গেঁড়ি আছে। আর দেখতে পাচ্ছ ঝাউ গাছ, এই যে ঝাউ গাছ। আর দেখতে পাচ্ছ এই পুকুরের পাড় এইটা। আর সাইডে বিশাল নারকেল গাছ, প্রচুর এখানে আমরা প্রচুর না আগে নারকেল চুরি করতাম, ঠিক আছে, এখন চুরি সামারি বন্ধ হয়ে গেছে। আর একটা নারকেল রয়েছে, শুকনো নারকেল দেখতে পাচ্ছ গাছ। আর আর হাওয়া খুব সুন্দর দিচ্ছে। আর সাইডে কোলা গাছ, কোলা গাছ রয়েছে। আর যাবো, এই দেখো গাছটা ঝড়ে কেমন উপরে পড়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ গাছটা কেটে দিয়েছে, পুরো রাস্তার ওপারে চলে গেছিলো। আর এখানে তার পার রয়েছে, নেমে যাবো। আর যা যাক চলো। আর মাঠঘাট রয়েছে দেখতে পাচ্ছ এদিকে। আর সামনে বাঁশ বাগান দেখাবো তোমাদের, এই একটা পোস্টার করেছে, আর এখনো আজ তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আর সামনে বাঁশ বাগান, বাঁশ বাগান রয়েছে, খালটাও কাটিছে, পুকুরটা মাটি পড়েছে, দেখাবো। আর যে জন্য পোস্টারটাও করেছে তোমাদের দেখাবো, যে জন্য পোস্টার এখানে করেছে দেখতে পাচ্ছ, এখানে একটা পোস্টার পুঁতেছে আপাতত, পড়েছে। আর
যাওয়া যাক। আর এখানে সেই কুকুরটা আমাদের পাশগুলাকে তোমরা দেখেছো অবশ্যই, দেখতে পাচ্ছ সামনে হাজারি গাছের নাগপুর শুধু জঙ্গল, এদিকে শুধু জঙ্গল দেখতে পাচ্ছ, শুধু জঙ্গল। আর একটা পোস্টার পড়েছে দেখতে পাচ্ছ, আর সাইডে ডাক হয়েছে, আর পোস্টারটা পড়েছে ওগুলো, আর পোস্টারটা পড়েছে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এই যে ঘরটা রয়েছে এই ঘরটার জন্য অ্যাকচুয়ালি পোস্টারটা পড়েছে, আর খাল থেকে মাটি কেটে এনে এখানে ফেলেছে। আর তোমাদের একটা ইন্টারেস্টিং দেখাচ্ছি জিনিস, জামরুল, প্রচুর জামরুল হয় গাছটায় দেখতে পাচ্ছ, প্রচুর জামরুল হয়, শুধু সবুজ গাছ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে গাছটা, ক্যামেরায় অসাম লাগছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আর কেমন লাগছে ভিডিও কমেন্ট করে জানাবে। আর তোমাদের নেক্সট টাইম আপেল গাছ দেখাতে চলেছি, ঠিক আছে, তোমাদের দেখাবো নেক্সট টাইম আপেল গাছ। আর দেখতে পাচ্ছ লেবু গাছ, ফুল গাছ নাকি মরে গাছ নাকি ফুল গাছ ছিল, আর এটা পেয়ারা গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ, আর মাটি টাটি এরকম ফেলেছে, মরে গেছে আপেল গাছটা, ঠিক আছে। আর তোমাদের আঙুর গাছও দেখাবো পরে, ঠিক আছে, সবই গাছ রয়েছে, আনারস গাছ আছে। আর চলো একটু পয়েন্ট ক্যামেরা তোমাদের এবার দেখানো যাক, আর বাঁশ গাছ রয়েছে দেখতে পাচ্ছ ছোটোখাটো,